হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা অনেক আজকে হচ্ছে একটা নর্মালি ভিডিও বানাবো আর আপনাদের সাথে কিছু কথা বলবো। কালকে আমার সাথে কি কি ঘটছে, কালকে দিনটা আমার জন্য প্রচুর খারাপও ছিল এবং ভালোও ছিল। আমরা কালকে কিছু শপিং করছিলাম, তো এইটা আপনাদেরকে দেখাবো। দেখানোর রিজন হচ্ছে ও এত ব্যস্ততার মাঝে ও আমাকে নিয়ে গেছে শপিং করতে, তো এইটা অনেক বেশি শপিংয়ে যে যা যা হয়েছে আর কালকে আমার সাথে যা যা ঘটছে শুনলে প্রচুর অবাক হবে। ও হাতে মেহেদি দিয়েছি, কেমন লাগছে? এই যে নাদিমের নামও লিখছি। তো মেহেদি নিয়ে ফার্স্টে কাহিনী বলি। তো মেহেদি দিতে আমার হচ্ছে আমার নাদিমের খালাদের বাসায় গেছিলাম, মানে আমার খালা শাশুড়ি। তো ওনাদের বাসা হচ্ছে আমাদের বাসা থেকে অনেক কাছে, তো ওখানে গেছিলাম মেহেদি দিতে আপুর কাছে। তো আপুর কাছে মেহেদি দিতে যে ওদের দুইটা বিলাই আছে, একটা খুবই ভদ্র মানে ভদ্র আর একটা খুবই পিয়াদ। ওই পিয়াদ বিলাইটা আমারে কামড়াই দিছে পায়ে, মানে বিশ্বাস করবে না, মানে এমনভাবে কামড়াইছে যে হচ্ছে ভিতরে যে মাংসের সাদা চামড়াটা থাকে না ওইটা অবধি দেখা যাচ্ছে। মানে হইছে কি, আমি হচ্ছে আচার খাচ্ছিলাম, তো আচার খাওয়ার পরে ব্যালকনিতে রোদে দিতে দিছি, তো আচারটা রোদে দিতে দিছি আর হচ্ছে ওই বিড়ালটা খাচ্ছে রুমের ভিতরে, তো আমার দিকে এভাবে এরকম ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। তো আমি হচ্ছে নর্মালি আচারটা রেখে চলে এসেছি রুমের ভিতরে, তো আমাকে দেখি এরকমভাবে চলে এসেছে, আমার আমাকে কামড়াবে। তো হচ্ছে আমি খাটের উপরে উঠে যে কম্বল দিয়ে এমন এমন করতেছি, দুইবার এমন এমন করছে। আপু মানে খালামণি বাসায় নাই, খালামণি হচ্ছে বাইরে গেছিল আর আপু হচ্ছে রান্নাঘরে কিছু মানে রান্না করতেছিল সামথিং এমন কিছু। তো তারপরে হচ্ছে আমি আপুকে ডাক দিতেছি, এবার আপু হচ্ছে চলে এসেছে, তারপর আমি যে দৌড়ে রান্না করার দিকে গেছি, তো আমার পায়ে এমনভাবে কামড়ে দিছি মানে আঁচল লেগে আর পুরো পা শেষ, মানে রাত্রে এত ব্যথা। তো ওই পা নিয়ে আমি মার্কেটে ঘুরছি, 8টা বাজে মার্কেটে গেছি, 12টা বাজে এসেছি। মানে কি বলবো, কালকের দিনটা আমার জন্য অনেক বেশি খারাপ ছিল, অনেক বেশি। এই হলো আমার সেই দুঃখের কাহিনী। তো যাই হোক, দেখায় আমি কি কিনছি। এইটা হচ্ছে আমার কসমেটিকের ব্যাগ। সো এখনও পেন্টিং খুলি নাই, এভাবে রেখে দিয়েছি, টাইম পাইনি। কালকে রাত 12টার দিকে এসেছি, দেন হচ্ছে ঘুমাই গেছি, আজকে সকাল 10টার দিকে ঘুম থেকে উঠছি। সো আবার আজকে হচ্ছে আমাদের হচ্ছে একটা ফটোশ্যুট আছে এবং হচ্ছে আমাদের একটা বিয়ের অনুষ্ঠানে যাব, মানে হলুদের অনুষ্ঠানে যাবো আজকে। সো আজকে অনেক বেশি মজা করবো, মেবি। তো ফার্স্টে এটা হচ্ছে ম্যাকের আইল্যাশ, মোটামুটি ভালো, এক বক্সে নিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমার একটা প্রচুর প্রয়োজন, খারাপ হবে না আই থিঙ্ক। তারপরে নিচে হচ্ছে ল্যাকমি আইকনিক কাজলের আইলাইনার, ল্যাকমি আমার পছন্দ, ল্যাকমি হুদা বিউটি এগুলা এগুলার প্রোডাক্ট আমার খুব বেশি পছন্দ। এই যে এটা একটা, এটা নিচে আইল্যাশ সেট করার জন্য আঠা, দেন হচ্ছে নিচে একটা হাইলাইটার আই শ্যাডো, একটা নিচে প্রো কনসিলার। মানে আমার সবই মোটামুটি কসমেটিক আছে, বাট এইগুলা হচ্ছে একটু বেশি অপচয় হয় তো, এবং এটা একটু বেশি ইউজ হয় তো, তো এটার জন্য। দেন নিচে একটা হচ্ছে কাটার, এটা আমার খুবই প্রয়োজন ছিল কারণ এই মোটাটা প্রয়োজন আমার, মোটা লিপস্টিক। আচ্ছা দেখি তো কাটে কিনা, এই লিপস্টিক কাটার জন্য মানে সব থেকে বেশি প্রয়োজন। ওয়াও নাইস, কাটতেছে ভাই, সাউন্ড একটু কমা। সো এটা এটা কাজে আসবে। দেন হচ্ছে নিচে একটা লিপ বাম, লিপ বাম এমন লিপ বামগুলো আমার খুবই পছন্দ। সেন্টটা অনেক বেশি সুন্দর হচ্ছে। কালকে আমার আমাদের সাথে আমার দেওয়ারও গেছিলাম মার্কেটে, সো ওর একটু হাতে দিয়ে দিছি সেন্টটা মানে নেওয়ার জন্য, বলতেছে সি কি বিচ্ছিরি সেন্ট। একটা লিপস্টিক, এটাও ল্যাকমি। তো এই লিপস্টিকটা মেবি অনেক বেশি ভালো হবে কারণ আমি কালকে এটা দিছি সকালবেলা, অনেক বেশি ওঠানোর চেষ্টা করছি বাট পারি না। তারপরে নিচে হচ্ছে আর কি কিনছি, ও
এটা হচ্ছে একটা জুয়েলারি, এটা অনেক বেশি সুন্দর। একটা কিছু বানাইতে গেলে আমার ভাইরা এত ডিস্টার্ব করে, একজনের দিকে টিভি দেখে, একজনের দিকে ফোন নিয়ে মারামারি করে, কিছু বলে না। তো এটা এই জুয়েলারিটা অনেক বেশি আসা ড্রেস দেখায়। তো এই জুয়েলারিটার সাথে এই ড্রেসটা কেমন লাগবে আমাকে? আমার আম্মু হচ্ছে আমাকে নিয়ে দিছে, আম্মু আর একটা ড্রেস নিয়ে দিছে, সেটা হচ্ছে এটা। এটা অনেক বেশি সুন্দর, বাট এটা একটু বেশি গর্জিয়াস। অ্যান্ড আম্মু একটা ব্যাগও নিয়ে দিছে। তো আমি মনে করি যে বাসার বড় মেয়ে কিংবা একমাত্র মেয়ে হওয়া অনেক বেশি মানে উপকারী, কারণ হচ্ছে মানে লাভ হয় আর কি। তো সবাই বাসার বড় মেয়েকে অনেক বেশি ভালোবাসে বা বড় ছেলেকে, কারণ তাদের প্রথম সন্তান হয় এবং আমার বিয়ে হয়ে গেছে, তো আমার মা বাবা এর জন্য আমাকে আরও বেশি ভালোবাসে। তো যাই হোক, তো এটা জুয়েলারি, তো আজকে এটা পরবো। এটা অনেক বেশি সুন্দর, সেটা পরার পরে বোঝা যাবে আমাকে কেমন। মেবি আগে হচ্ছে কাপড়গুলো দেখানো উচিত ছিল, তারপরে আমার নিজেরও মনে নাই কি কিনেছি, সবকিছু আওলাই গেছে। আচ্ছা, এই জুয়েলারি এবং হচ্ছে এই চুড়িগুলো নাদিম আমাকে অনেক মানে খুঁজে খুঁজে পছন্দ করে ম্যাচিং করে করে দিছে, তো এটার জন্য নাদিমকে তো থ্যাংক ইউ দেওয়া হয়েছে। সেগুলো পরে আপনাদেরকে দেখাই, এগুলো হচ্ছে ড্রেসের সাথে পরার পরে দেন বুঝতে পারবো। এটা হচ্ছে হলুদের জন্য, কারণ হচ্ছে আজকে হলুদ অনুষ্ঠান। সো বিশেষ করে হচ্ছে এই গলার সেটটা, এটা প্রচুর দোকানে খুঁজে খুঁজে মানে ম্যাচিং করে, মানে এত মার্কেট 2 ঘন্টা ধরে খুঁজছি খালি ম্যাচিং করে জুয়েলারি নেওয়ার জন্য, বাট পাইতেছি না। আর কিনেছি আমি আর হচ্ছে এগুলা নিচ্ছে, আর একটা হচ্ছে বলবো, আর কিছু নাই। নাদিম কি ও নাদিম নিচ্ছে, নাদিম হচ্ছে একটা শার্ট নিচ্ছে, এটা আমার চয়েস। মেবি এটাও মানে পরে অনেক সুন্দর লাগবে, এটা আমার চয়েস। দেন হচ্ছে পাঞ্জাবিটা কই, ও আচ্ছা পাঞ্জাবি নিছে, সো জুতা নিছে, ওগুলো আর কি দেখাবো। আর পাঞ্জাবি এখন হচ্ছে ওর কাছে আসে নাই, মেবি হচ্ছে পাঞ্জাবি আনতে গেছে। সো আর বলাই তো হয় নাই, তো মার্কেটে যখন গেছি মার্কেট করতে, তখন হচ্ছে আমি হাঁটতে পারতেছি না যেহেতু আমার পায়ে বিলাই কামড় দিছে, হচ্ছে জোরে হাঁটো জোরে হাঁটো জোরে হাঁটো। ও একসময় আর্মি ছিল এবং হচ্ছে ও পুরুষ মানুষ, তো ওর মতো তো আমি হাঁটতে পারবো না, তাই না? আর সারাদিন জোরে হাঁটো, তুমি হাঁটতে পারো না, এটা সেটা এদিকে তাকাইয়ে থাকো, আমি তো মেয়ে না, আমি তো এটা দেখবো ওটা দেখবো, আমি কিনবো না ওটা দেখবো না। সো এইগুলো নিয়ে আমার সাথে রাগারাগি করলো। তো কালকে দিনটা আমার খুবই খারাপ গেছে। তো যাই হোক, দেখি আজকে দিনটা কেমন যায়। আজকে সকালবেলা বকা খেয়েছি আমি, সপ্তাহে লেট হয়ে যায়, সব কিছুতে লেট হয়ে যায়। সো তো ফটোশ্যুট করবো, অ্যান্ড ছবি পিক তো দেখতে পাবেন আমাদেরকে কেমন লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।